হাই ফ্রেন্ডস, আমার চ্যানেলে আমি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আর আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে আমি আবার একটা নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি আর এই রেসিপিটার নাম হচ্ছে চাল পটল। এখন গরমকাল, পটল বাজারে অ্যাভেলেবল, বাট আমাদের চিন্তা হয় যে কী বানাবো নিরামিষের দিনে, তাই এই রেসিপিটা অবশ্যই ট্রাই করো আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে কেমন লাগলো। এই রেসিপির জন্য আমি নিয়েছি ছোট পটল, এগুলোকে দেশি পটল বলে, এগুলোর টেস্ট অন্যান্য পটলগুলোর থেকে বেশি ভালো হয় তাই এগুলো নিয়েছি। এই পটলগুলোকে আমি অল্টারনেটিভ অর্ডারে এরমভাবে ছাড়িয়ে নিয়েছি আর এই মিডিয়াম টুকরো করে নিয়েছি। আমি এই চাল পটলের রেসিপিতে আলুও দেব, যাদের আলু খাওয়া বারণ তারা আলুটাকে স্কিপও করতে পারেন, আসলে আলু দিলে বেশ টেস্টটা ভালো হয় তাই আমি আলু দিচ্ছি। আলুগুলোকেও এইভাবেই টুকরো করে নিয়েছি, যদি চন্দ্রমুখী আলু হয় তাহলে বেশি ছোট করার দরকার নেই। আর এখানে নিয়েছি আমি গোবিন্দভোগ চাল, এই চালটাকে ভালো করে ধুয়ে প্রায় 5-6 মিনিটের জন্য আমাদেরকে ভিজিয়ে রাখতে হবে। রান্নাটা সর্ষের তেলে হবে তাই সর্ষের তেল গরম করে নিয়েছি, আর যেই পটল আর আলুটাকে আমি কেটে রেখেছিলাম সেটাতে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, প্রায় 5 মিনিটের মতো নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এতে কি হয়, বেশ নুন হলুদটা ভালোভাবে ঢুকেও যায়, মশলাটা ঢুকে যায় পটল আর আলুর মধ্যে, আর ভাজার সময় বেশ তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। আর যখন আমরা পটল বা আলু যেটাই ভাজবো তখন ফ্লেমটা একদম মিডিয়াম রাখতে হবে আর ঢেকে ঢেকে ভাজতে হবে। এতে কি হবে, এই পটল আর আলু ভালোভাবে ভাজাও হয়ে যাবে, সেদ্ধও হয়ে যাবে অনেকটা, আর কালারটাও ঠিক থাকবে। যদি হাই ফ্লেমে ভাজা হয় তাহলে কিন্তু বাইরে দিয়ে পুড়ে যাবে, দেখে মনে হবে ভাজা হয়ে গেছে অথচ ভেতর থেকে কিন্তু কাঁচা থাকবে। তো আমার পটলগুলো ভাজা হয়ে গেছে, সেম প্রসেসে আমি আলুটাও ভেজে নিয়েছিলাম। আর এই তেলের মধ্যেই আমি সবার প্রথমে দেব তেজপাতা, একটু গোটা জিরে ফোড়ন দিলাম, ফোড়নটা একটু ভেজে নেব। আর আমি মশলাটা দেখিয়ে দিচ্ছি যে এর মধ্যে কী মশলা দেব। আমি এখানে আমি নিয়েছি 2 বড় চামচের মতন আদা বাটা, তার মধ্যে আমি দিলাম 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, এবার দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার, এটাও 1/2 টিস্পুনের মতন দিলাম, এটা কালারের জন্য দিলাম। আর এবার এমনি আমাদের লঙ্কা গুঁড়ো দিলাম, ঝাল যে যেরম ঝাল খায় সেরম ঝাল দেবেন, যারা কাঁচা লঙ্কা বাটা পছন্দ করেন তারা কাঁচা লঙ্কা বাটাও দিতে পারেন। আর জিরে গুঁড়ো দিলাম, জিরে গুঁড়ো আমি দিয়েছি 2 টিস্পুনের মতন, এটাকে অল্প জলে গুলে একটা পেস্ট তৈরি করব। এবার বাটি ধোয়া জলও দিয়ে দেবো এর মধ্যে, আর এই মশলাটাকে মিডিয়াম ফ্লেমে ভালোভাবে কষাতে হবে, মিডিয়াম টু একদম লো ফ্লেমের মধ্যে থাকবে এটা। মশলাটা অনেকটা যখন কষে আসবে তখন এর মধ্যে আমরা সবার প্রথমে দেব আর ভাজা আলুগুলো, ভাজা আলুগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে আলুর পরিমাণে আমরা অল্প নুন দেব, আর নুনটা মিশিয়ে নিয়ে এটা 2 মিনিটের মতন একটু ঢেকে রান্না করব। এবার 2 মিনিট পর ঢাকা খুলে এর মধ্যে অ্যাড করছি আমি যে চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম 5-6 মিনিটের মতন, সেই গোবিন্দভোগ চালটা অ্যাড করছি। চালটা অ্যাড করে নেওয়ার পর ভাজা পটলগুলো অ্যাড করে দিলাম, আর একটু মশলার সাথে কষিয়ে নিয়ে এর মধ্যে আমি গরম মশলা গুঁড়ো দিলাম, যদি ঘরে তৈরি গরম মশলা গুঁড়ো হয় তাহলে 1/2 টিস্পুনের মধ্যে মতন দেওয়াই যথেষ্ট। একটু কষিয়ে নিয়ে এর মধ্যে আমরা উষ্ণ জল মিশিয়ে নেব, জলের পরিমাণটা আমাদের জাস্ট পটল আলু আর এই চালটা সিদ্ধ হওয়ার মতনই, কারণ চালটা একটু ভিজিয়ে রেখেছিলাম। 1 কড় মাপ করে জল দেবেন, আঙুলটা ডুবিয়ে দেখবেন যাতে 1 কড়ের মতন একটু জল ওপরের দিকে থাকবে, সেই জলটাই এর মধ্যে দেওয়া যথেষ্ট। এবার এই জলটা দেওয়ার পর আমি একটু ঘিও অ্যাড করে দিলাম, আর এবার এটা একটু ঢেকে ঢেকে রান্না হবে। 2-3 মিনিট পর আমি ঢাকা খুলে একটু নুন অ্যাড করে নিচ্ছি, কারণ প্রথমে আমরা আলুর পরিমাণে নুন দিয়েছিলাম, যাদের আন্দাজে সমস্যা আছে তারা একটু টেস্ট করে নেবেন। নুনটা দিয়ে আবার একটু ঢেকে ঢেকে রান্না করব, মাঝে মাঝে কিন্তু দেখে নেবেন সেদ্ধ হয়েছে কি না, কারণ নিচে দিয়ে লেগে যেতে পারে। আর রান্নাটা একদম মিডিয়াম ফ্লেমে হবে, আমাদের চাল পটলটা অনেক হয়ে গেছে, আমরা দেখে নিচ্ছি আলুটা সেদ্ধ হয়েছে কি না। হ্যাঁ, আলুটা একদম সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে লাস্টে আমরা অ্যাড করব একটু চিনি, কারণ যেহেতু গোবিন্দভোগ চাল দেওয়া আছে অনেকটাই পোলাও পোলাওয়ের মতন লাগে খেতে এটা, তো তাই একটু মিষ্টি মিষ্টি না হলে এটা ভালো লাগবে না। আর এই রেসিপিটা রুটি লুচি পরোটা ভাত সবের সাথেই খেতে ভালো লাগে, পোলাওয়ের সাথেও, যেহেতু পোলাওয়ের মতন খেতে, এটা শুধু শুধুও খেতে পারেন, ভালোই লাগে খেতে।
তাহলে রেসিপিটা ভালো লাগলে একটা লাইক আর কমেন্টের মাধ্যমে আমাকে জানান। আর প্লিজ যারা নতুন চ্যানেলটা দেখে ভিডিও দেখে ভালো লেগেছে তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিন আর আমাকে সাপোর্ট করুন। ধন্যবাদ।